নমস্কার, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে রাজ্য রাজনীতির যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, তা হচ্ছে রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী, দশম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তিনি একটি সাংবাদিক সম্মেলন করলেন। এই সাংবাদিক সম্মেলন করার ঠিক কিছুক্ষণ পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার একমাত্র সাংসদ বিপ্লব কুমার দেবকে দিল্লিতে তলব করা হলো। এখন এই সাংবাদিক সম্মেলনে তিনি কী অভিযোগ করেছেন বা তিনি অভিমানের সুরে কী বলতে চেয়েছেন? যদিও আমরা কিছুদিন ধরে দেখছি রাজ্য রাজনীতিতে বিপ্লব কুমার দেব ওনার সক্রিয়তা আবার বাড়ছে। এই সক্রিয়তার পেছনে কেন্দ্রীয় যে হাইকমান্ড বা জাতীয় যে রাজনীতি, সেখানে বিপ্লব কুমার দেবের কতটা, বিপ্লব কুমার দেবের প্রতি কতটা সেখানে সায় রয়েছে, বা লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্য রাজনীতি বা কেন্দ্রীয় রাজনীতি থেকে শুরু করে সারা দেশেই কিন্তু অনেকটা রাজ্য রাজনীতির গতি প্রকৃতি পরিবর্তন হচ্ছে। আমরা দেখছি বর্তমানে প্রধানমন্ত্রী 24-এর পর কে হবেন সেটা নিয়েও কিন্তু আগাম একটা সুরসুরি শুরু হয়ে গেছে। অমিত শাহ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তারা কিন্তু পেছন থেকে প্রধানমন্ত্রীকে সমর্থন করলেও প্রধানমন্ত্রীর মুখ কিন্তু হয়ে ওঠার একটা প্রবণতা দেখা যাচ্ছে। যদি পরবর্তী দেশের প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী না হন, যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে কে হবে দেশের প্রধানমন্ত্রী, এটা নিয়ে কিন্তু গুটি চালাচালি আগে থেকেই শুরু হয়ে গেছে। একইভাবে ত্রিপুরা রাজ্যে যখন আগামী বছর যখন রাজ্যে দুটি আসনে নির্বাচন হবে, লোকসভা নির্বাচন আসনে দুটি আসনে সারা দেশের সঙ্গে, সেই রাজনীতির আগে থেকে কিন্তু একটা প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। বিপ্লব কুমার দেব বিগত দিনেও আমরা দেখেছি সাংবাদিক সম্মেলন করেছেন, স্বাস্থ্য নিয়ে বিভিন্ন অনুষ্ঠান তিনি করেছেন, তিনি রাজ্যের কৃতি ছাত্রদের সঙ্গে কথা বলছেন, সেখানে সামাজিক মাধ্যমে মিলিয়নের উপর লোক দেখছে, ভিউ হচ্ছে। যেই মুখ্যমন্ত্রীকে তিনি মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন নিজের হাতে ধরে, সেই সময় কেন্দ্রীয় নেতৃত্বের কী ধরনের কমিটমেন্ট ছিল বিপ্লব কুমার দেবের উপর, সেটা কিন্তু বিপ্লব কুমার দেব ভালো জানবেন। ওই পরিস্থিতিতে যখন বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীত্ব ছেড়েছিলেন, সেই দশম মুখ্যমন্ত্রিত্বের পদ, একাদশতম মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা, সেই সময় কেন্দ্রের হাইকমান্ড প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপর কী ধরনের কমিটমেন্ট রেখেছিল, সেটা কিন্তু একটা বড় বিষয়। আমরা একটা বিষয়ে ভুললে চলবে না যে দেশের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী অদল বদল কিন্তু হয়েছে, নির্বাচন আগে সরিয়ে দিয়ে পরবর্তীতে পুরানো মুখ কিন্তু আবার আনা হয়েছে। উত্তরাখণ্ডের প্রকৃষ্ট উদাহরণ, তিনি বলেছেন বহিরাগত, কি বলেছেন আগে আমরা একটু শুনছি, তারপর আসছি আলোচনায়। দায়িত্বগুলি দেওয়া হয়েছে সেগুলো নিষ্ঠার সঙ্গে আমি কাজ করি, আগেও করব, কিন্তু সময়ে সময়ে যেগুলি আমি মাঝে মাঝে দেখি যে আমাদের পার্টি একটা ডিসিপ্লিন পার্টি, সংগঠিত পার্টি, তো বাইরে থেকে কিছু কিছু লোক ইন্টারফেরেন্স হয়, আর সেই বিষয়ে আমি অবগত করিয়েছি। পার্টি আমরাই চালাবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, নাড্ডাজির নেতৃত্বে, এবং সংগঠন এবং সরকার সঠিক দিশাতে কাজ করব। এইভাবে মাঝে মাঝে যে বাইরে থেকে ইন্টারভেন, তার বিষয়ে অবগত আমি করিয়েছি। মনে করা হচ্ছে বিপ্লব কুমার দেবের হাত ধরেই রাজ্যে বিজেপির উত্থান হয়েছিল। বিপ্লব কুমার দেবই সুদীপ রায় বর্মণ থেকে শুরু করে, প্রণয় সিংহ রায় থেকে শুরু করে যারা তাবড় তাবড় নেতারা ছিলেন, তাদেরকে কাছে টেনেছিলেন। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তখন শোনা গেছে সুদীপ রায় বর্মণ বলেছিলেন, ছাগল দিয়ে হাল চোয়াতে পারলে গরুর কাজ লাগে না, এই ধরনের বক্তব্য এসেছে বিপ্লব কুমার দেবের প্রতি উদ্দেশ্য করে। তারপরেও সুদীপদেরকে মঞ্চে আলিঙ্গন করে বিজেপিতে এনেছিলেন বিপ্লব কুমার দেব। তারপর একটা বাকিটা ইতিহাস, সেটা সবার জানা রয়েছে কী হয়েছে। তিনি বলেছেন বহিরাগত, বহিরাগত কাদেরকে বুঝাতে চেয়েছেন? দলের বাইরে যারা তাদের কথা, রাজ্যের বাইরে যারা রয়েছেন অন্যান্য দল, সুদীপ রায় বর্মণ থেকে শুরু অন্যান্যদের কথা, নাকি আসামের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা? এমন মনে করা হচ্ছে যে হেমন্ত বিশ্ব শর্মা আসাম থেকে তিনি রাজ্য পরিচালনা করছেন পেছন থেকে।
এই যে এডিসিতে ইন্টারলোকেটর নিয়ে যেন বক্তব্য হচ্ছে আলোচনা হচ্ছে সেখানেও ন্যাডার চেয়ারম্যানের একটা বা আসামের মুখ্যমন্ত্রী একটা হাত রয়েছে এমন মনে করা হচ্ছে সেই রাজনীতির ক্ষেত্রে। তাহলে আগামী বছর যখন লোকসভা নির্বাচন সারা দেশের সঙ্গে দুটি আসনে হচ্ছে তখন এই যে সাংবাদিক সম্মেলন করা দিল্লিতে তলব করা সবটা কি সাজানো নাকি অকস্মাৎ নাকি বিপ্লব কুমার দেব যিনি অভিমানী হয়ে রয়েছেন যার হাত ধরে রাজ্যে পালাবদল যিনি মুখ্যমন্ত্রী ছিলেন চার বছর যখন মুখ্যমন্ত্রী ত্রিপুরা দশম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যিনি 9 মার্চ 2018 থেকে 14 মার্চ 2022 সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী দায়িত্বে ছিলেন তার ঠিক পরবর্তীতে মানিক শাহ 22 সেপ্টেম্বর 2022 তিনি মুখ্যমন্ত্রীর আসনে আসীন হয়েছেন। মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পর দেখা গেছে মানিক সাহা বিপ্লবপন্থী যারা রয়েছেন তাদেরকে কোণঠাসা করার চেষ্টা এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠছে এবং যারা প্রশাসনিক স্তরে রয়েছেন আধিকারিক স্তরে রয়েছেন যারা রাজ্যের আমলারা রয়েছেন তাদের মধ্যে একটা বিশাল রদবদল হয়েছে যারা বিপ্লব ঘনিষ্ঠ বলে পরিচিত তাদেরকে হয়তো রাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এই ধরনের কিন্তু অভিযোগ বারবার উঠেছে এবং বলা হয়েছে যে বিপ্লব কুমার দেবের যে কাছে ছিলেন যারা বিভিন্ন নেতৃত্বরা তিনি কয়েকদিন আগে প্রেস মিট করে বলেছেন ইঙ্গিত দিয়েছেন যে মুখ্যমন্ত্রীকে মাতৃবৎসল হতে হয় পক্ষপাতিত্ব করা উচিত নয় তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তিনি পক্ষপাতিত্ব করেননি এই ধরনের বারবার অভিযোগ কিন্তু করেছেন তিনি। এই যে বলছেন কথাগুলি সেখানে কি কেন্দ্রীয় কোনো মদত রয়েছে বিপ্লব কুমার দেবের উপর নাকি সবটাই তিনি ওনার দায়িত্ব নিয়ে করছেন? যদি এমন হয় তাহলে কেন্দ্রীয় নেতৃত্বের নিকট অবশ্যই ওনাকে কৈফত দিতে হবে যেহেতু প্রেস মিট করেছেন আজ সন্ধ্যায় সেই করার সঙ্গে সঙ্গেই দিল্লিতে ডাকা হয়েছে। এখন দিল্লিতে ডেকে বিপ্লব কুমার দেবকে কী বলা হবে কী হবে বিপ্লব কুমার দেবকে সেখানে প্রশ্ন করে আঁকবেন যখন তিনি মুখ্যমন্ত্রী তো ছেড়েছিলেন নির্বাচনের আগে কী কমিটমেন্ট ছিল বিপ্লব কুমার দেবের উপর সেটাও কিন্তু জানার বিষয়। আমরা নজর রাখছি গোটা বিষয়টির দিকে এবং মানিক সাহা এবং বিপ্লব কুমার দেব একটা যে নীরব বিপ্লব চলছে সেটা কিন্তু স্পষ্ট। এক্ষেত্রে অবশ্যই রাজনীতি একটা গরম হয়ে উঠছে আলোচনা শুরু হয়ে গেছে কিন্তু যে আবার কি কোনো প্রকারের মুখ্যমন্ত্রী রদবদল হতে পারে সেটা কিন্তু প্রশ্ন উঠছে কারণ বিভিন্ন রাজ্যে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে সরিয়ে নির্বাচন লড়ে পরবর্তী পুরানো মুখকে আবার ঘুরিয়ে আনা হয়েছে যদিও এই রাজ্যে বলা হচ্ছে এতে সম্ভাবনা খুবই কম কারণ বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যটাকে ভালোভাবে চালিয়েছেন কেউ বলছেন বিপ্লব কুমার দেবের রাজত্বে বাইক বাহিনী তাণ্ডব ছিল সেটা বর্তমান মুখ্যমন্ত্রী সেটাকে নিয়ন্ত্রণ করেছেন তিনি আলটপকা কোনো বক্তব্য রাখেন না বর্তমান মুখ্যমন্ত্রী। আমরা জানি যে বিগত দিনে যখন বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী ছিলেন তিনি রাজ্যটাকে সাজিয়েছেন জনপ্রিয়তা রয়েছে রাজ্যে এখনও বিপ্লব কুমার দেবের কোনো বক্তব্যে মানুষের আগ্রহ রয়েছে বক্তব্য শোনার জন্য বিপ্লবপন্থীর অভাব নেই রাজ্যে যুবকদের একটা বড় অংশ বিপ্লব কুমার দেবকে এখনও শ্রদ্ধা সম্মানের চোখে দেখেন এখনও তারা যদিও মুখ্যমন্ত্রী মানিক সাহা যখন মুখ্যমন্ত্রী হয়েছেন পরবর্তী আস্তে ধীরে ধীরে ওনার দিকে চাপতে হয়েছে রাজনীতির নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে বা এটাই রাজনীতির পরিভাষা কারণ আমরা দেখেছি বিপ্লব কুমার দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এপ্রিল 2018 একটি বক্তব্য রেখেছিলেন তিনি কী বলেছিলেন মহাভারতের যুগে ইন্টারনেট তিনি এই বক্তব্য রেখেছিলেন প্রথম এপ্রিল 2018 মুখ্যমন্ত্রী হয়েই তিনি হাঁস জলে সাঁতার কাটলে অক্সিজেন উৎপন্ন হয় সিভিল ইঞ্জিনিয়াররাই সিভিল সার্ভিস এক্সামিনেশনে বসা উচিত এই কথাগুলি তিনি বলেছেন। তিনি বলেছেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদ করে নোবেল ফিরিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন 2020-এ পাঞ্জাবিরা এবং জাটরা দেহ তাদের সুনাম হলেও তাদের বুদ্ধিতে বাঙালির চাইতে কম এই নিয়ে কম বিতর্ক হয়নি এবং ডায়না হেডেন নিয়ে বক্তব্য রেখেছেন এই ধরনের অনেক বিস্তর রয়েছে অভিযোগ। তারপরেও যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা রাজ্যে ছিল এবং পালাবদলে ওনার ভূমিকা বেশি ছিল এবং দিল্লিতে ওনার একটা খুঁটি রয়েছে শক্ত চার বছর তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে তিনি পালন করে গেছেন মিডিয়া নিয়েও তিনি অনেক বক্তব্য রেখেছেন তারপরে বলা যায় বর্তমান সময়ে বিপ্লব কুমার দেবের এখনও রাজ্যে একটা জনপ্রিয়তা কিন্তু রয়েছে নীরবে হলেও সামাজিক মাধ্যমে এর বহিঃপ্রকাশ কিন্তু ঘটে এবং রাজ্যে বিপ্লব কুমার দেবের হাত ধরেই কিন্তু এই সংগঠনকে শক্তিশালী করা সবাই ওনার মাধ্যমে কাজ করেছেন। তিনি আজকে সাংবাদিক সম্মেলনে বলতে বোঝাতে চেয়েছেন যে সবটাই ওনার হাত ধরে হয়েছে এবং সেই আবেগটা সেই দুঃখটা তিনি এখনও চাপা রাখতে পারছেন না সুযোগ পেলেই সেটাকে কিন্তু প্রকাশ করছেন যে যার হাত ধরে রাজ্যে সকলকে তিনি তৈরি করেছেন আজকে কোনো না কোনোভাবে হয়তো রাজ্যসভার সাংসদ হলেও ওনাকে গুরুত্ব দেওয়া হয় না বা তিনি চেয়েছিলেন সাংসদ হলেও রাজ্যে ওনার একটা ভূমিকা থাকবে সেখানে কোনো না কোনোভাবে হয়তো তিনি সেই গুরুত্বটা পাচ্ছেন না এই একটা অভিমান কিন্তু রয়েছে। এবং এটাও জানিয়ে দিই আজকে সামাজিক মাধ্যমে নীতিদেব একটা পোস্ট করেছেন সেখানে বলেছেন
তিনি কারোর হাতের পুতুল নয়, তিনি স্বাধীনভাবে বাঁচতে চান, এই ধরনের কিন্তু একটা বক্তব্য রেখেছেন। সেটা কিন্তু একটা বিপ্লব কুমার দেবের ক্ষেত্রে সেখানে একটা কোনো প্রেশার রয়েছে কিনা পারিবারিক, সেটা কিন্তু একটা বড় বিষয়। যে যদিও আমরা সেদিকে যাচ্ছি না, তবে নীতিদেব যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী এবং রাজ্যসভার সাংসদের স্ত্রী, সেখানে অবশ্যই তিনি যখন এই ধরনের পোস্ট করেন, তিনি কারো হাতের পাপেট না তিনি, সেখানে কিন্তু একটা প্রশ্নটা স্বাভাবিক। এক্ষেত্রেও কিন্তু এই বিষয়টির দিকে কিন্তু প্রশ্ন উঠছে সামাজিক মাধ্যমে এবং বলা বলি হচ্ছে সেখানে এগুলো একটা কিসের ইঙ্গিত রয়েছে নীতিদেবের সেই পোস্ট যেখানে তিনি লিখতে চেয়েছেন, কী বোঝাতে চেয়েছেন। এবং একই সঙ্গে বিপ্লব কুমার দেবের প্রেস মিট নিজের অভিযোগ করেছেন বহিরাগত, কী বোঝাতে চেয়েছেন আখেরে, এবং দিল্লি তলব করে ওনাকে কী নির্দেশ দেওয়া হবে, কী হতে চলেছে, সেটা কিন্তু রাজ্য রাজনীতি সবাই কিন্তু জনগণ সেদিকে তাকিয়ে রয়েছে। এবং মানিক সাহা কী বলতে চাইছেন, কী বলবেন আগামী দিনে, ওনার কোনো প্রতিক্রিয়া আসে কি না, সেদিকে কিন্তু নজর আমরা রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।